আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে লাইভে কথা বলার ইচ্ছা নাই বা কথা বলার আমার হয়নি, বাট আজকে আমি কথা বলতে বাধ্য হলাম। বিকজ এখন যে বর্তমান যে অবস্থা, এই লকডাউনের মধ্যে আমরা আসলে বাহিরে খুব কমই যাব। আমরা যে যার জায়গা থেকে ঘরের মধ্যে থেকে যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করব। আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আসলে আপনারা সব জায়গায় শুনতে যাচ্ছেন, শুধুমাত্র বাংলা সমস্ত ডাক্তাররা একটাই কথা বলতেছে, বারবার হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্স পালন করতে হবে, ইত্যাদি 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 অনেক কথা আমরা শুনতে পাচ্ছি ইত্যাদি। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লোকে লিফলেট বিতরণ করতেছে রাজনৈতিকভাবে, তারপরে বিভিন্ন সংস্থার মাধ্যমে, সবার একই কথা, ঘন ঘন হাত ধুতে হবে। বাট আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন কথা শোনাবো, হাত ধোয়া তো দূরে থাক, আপনি যদি বারবার গোসলও করেন তাও কোনো কাজ হবে না। কেন হবে না সেটা আমি কিছুক্ষণ পরে বিস্তারিত বলছি। এবং এখান থেকে তাহলে হাত না ধুলে আমরা কী করব সেটাও আমি আপনাদেরকে বলছি। এরপরে আছে মাস্ক পরা। ইদানিং দেখবেন মাস্ক পরার একটা হিড়িক পড়ে গেছে, মাস্কের দাম 20 টাকা থেকে 40 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা, এরকম হয়ে গেছে। তো এই যে মাস্ক পরার একটা হিড়িক চলছে, বাট মাস্ক পরাটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আমি মাস্ক পরলে যে আসলে করোনা ভাইরাসের সাথে মাস্কের কোনো সম্পর্কই নাই সেটা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে দেখাচ্ছি, এবং এখান থেকে কীভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটাও আমি আপনাদেরকে বলছি। আরও একটা আছে, সেটা হলো হ্যান্ডশেক। ইদানিং আমরা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে হ্যান্ডশেক কেউ কারোর সাথে করছি না, বাট হ্যান্ডশেক না করেও আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারি। হ্যান্ডশেক করতে বলছি না, বাট হ্যান্ডশেক না করলে যে আমরা বেঁচে যাচ্ছি তা কিন্তু নয়, সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। প্রথমে আসি হাত ধোয়ার ব্যাপারটা। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমি হঠাৎ মনে হলো আমার অনেকক্ষণ হয়ে গেছে, আমার হাতটা এখন ধোয়া প্রয়োজন, তা আমার হাতে একটা মোবাইল আছে, আমি মোবাইলটা চালাচ্ছি, মোবাইলটা রেখে দিয়ে আমি হাত ধুতে গেলাম। হাত ধুয়ে সুন্দর করে একদম 20 সেকেন্ড না, আমি এখানে 40 সেকেন্ড ধরে আমি সুন্দরভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলাম বা হাত ধুইলাম, সাবান দিয়ে হাত ধুলাম। হাত ধোয়ার পরে আমি যে ট্যাপটা চালু করছিলাম, হাত ধোয়া শেষ আমি আবার হাত ঝাঁকি দিয়ে আবার ওই ট্যাপটাই চালু করে চলে আসতেছি। আমি যখন হাত ধোয়ার আগে ট্যাপটা চালু করেছিলাম, যে হাত দিয়ে ট্যাপটা ধরলাম, ঠিক হাত ধোয়ার শেষে আমি কিন্তু আবার ওই ট্যাপটাই আবার ধরলাম, আবার যা ছিল আমি তাই হয়ে গেলাম। ওকে, এরপর আমি বাথরুমের দরজা থেকে দরজা খুলে বের হচ্ছি, যে দরজা আমি হাত ধোয়ার আগে ধরে ঢুকছিলাম ঠিক সেই দরজায় আমি আবার হাত ধোয়ার পরে ধরে বেরোচ্ছি। কী পরিবর্তন, কতটুকু লাভ হলো আমার ওই হাত ধোয়ায়, আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে, হাত ধোয়ার পরে আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে যে গামছাটা আমি হাত ধোয়ার আগে ব্যবহার করেছিলাম ঠিক ওই গামছাটা দিয়ে আমি আবার সুন্দর করে হাত মুছে নিলাম, কতটুকু লাভবান হলাম আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এই হাত ধোয়ায় আদৌ কি কোনো লাভবান হয়েছি, এক কথায় বলতে পারি এই হাত ধোয়া আর না ধোয়ার ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে দেখুন, হাত ধোয়া কেন, আমি যে গোসল করার কথা বলেছিলাম, যদি আমরা এভাবে 5 বার গোসলও করি তারপরে তো কোনো লাভ হবে না। যদি আমি ওই সেম গামছা গোসলের আগেও যে গামছাটা ব্যবহার করেছিলাম ঠিক গোসলের পরেও আবার সেই গামছাটাই ব্যবহার করি, আদৌ কি কোনো লাভ আছে কি আছে না, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। ওকে, এবারে আসেন মাস্ক। মাস্ক ব্যবহার করাটা একটা ফ্যাশন হয়ে গেছে, আমরা ইদানিং কাপড়ের কিছু মাস্ক ব্যবহার করতেছি, আপনারা খেয়াল করবেন, যেটা গার্মেন্টসের বানানো হচ্ছে কাপড়ের মাস্ক, ওই মাস্কটা দুই পাশে সেম কালার। সকালে আমি মাস্কটা ব্যবহার করছি এক পাশ, বিকেলে দেখা যাবে ঘুরিয়ে কিন্তু বিন্দু পাশটা ব্যবহার করতেছি, আদৌ আমি জানি না আমি কোন পাশ ব্যবহার করতেছি। আমাদের অবশ্যই মাস্কের কোনো একটা পাশে দাগ দিয়ে রাখা উচিত যে এই পাশটা আমি ইনসাইড করতেছি এবং এই এই পাশটা আউটসাইড করতেছি, ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো, মাস্ক ব্যবহার করে আমি কী করলাম, আমার হাতে একটা জীবাণু লাগলো। মাস্ক ব্যবহারের ফলে আমাদের নিঃশ্বাসটা যখন মাস্কে লাগে তখন আমাদের এই জায়গাগুলোতে একটু গরম অনুভূতি হয়, গরম অনুভূতি হওয়ার কারণে একটু শিরশিরানি ভাব হয়, একটু চুলকানি ভাব হয়, তখন আমরা কিন্তু বারবার চুলকাচ্ছি। অনেকে মাস্ক খুলে আবার চুলকাচ্ছি, আবার মাস্ক লাগাচ্ছি, আবার মাস্ক খুলে চুলকাচ্ছি, হোয়াট ইজ দিস। এই মাস্কে আদৌ কি কোনো উপকৃত হচ্ছি আমরা, সেটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আবার দেখেন, এই মাস্ক নিয়ে কত ধরনের কথা চলতেছে, এখন দেখা যাচ্ছে N95 মাস্ক, যেটা ডাক্তাররা ইউজ করে, এবং ডাক্তাররাও কিন্তু এক নাগারে আধা ঘন্টার বেশি ইউজ করে না। এবং এই N95 মাস্ক, যেটা এভাবে উঁচু যে মাস্কটা, সেই মাস্কটা ইউজ করে কখন, যখন কোনো ডাক্তার কোনো সার্জারিতে যায় বা কোনো রোগীর সংস্পর্শে যায় তখন সে ওই মাস্কটা ইউজ করে, এবং সেটা একবারের জন্য ইউজ করে। আর আমরা দেখা যায় 50 টাকা দিয়ে একটা মাস্ক কিনেছি,
এই 50 টাকার মাস্কটা ব্যবহার করতে 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 এই মাস্কের যতদিন কাপড় আছে ততদিন ব্যবহার করবো, প্রয়োজন বোধে মাস্কটাকে আবার ধুয়ে মুছে আবার ব্যবহার করবো, এটাই কিন্তু আমাদের নেচার হয়ে গেছে। বাট এভাবে মাস্ক ব্যবহার করলে এতে আমাদের, আমি মনে করি, কোনো উপকার হচ্ছে কি না, বরং আমরা আরও অপকৃত হচ্ছি। বিকজ প্রথমত দেখেন, আমি মাস্কটা আটকানোর কারণে আমার নিঃশ্বাসটাই বারবার এখানে সার্কুলেট হচ্ছে, এখানে আমার ক্ষতি হতে পারে, এটা ডাক্তাররা আরও সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে, আপনারা হয়তো দেখবেন। সুতরাং কি দাঁড়ালো, মাস্ক ব্যবহার করেও আমরা কোনো প্রকার এই করোনা ভাইরাস থেকে রেহাই পেতে পারি না। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো আমি একজন ডাক্তারের থেকে শুনেছি, এই করোনা ভাইরাস যেটা COVID-19 যে ভাইরাসটা, এই ভাইরাসটা বাতাসের সাথে উড়ে বেড়ায় না, এটা কোনো না কোনো বাহন ব্যবহার করেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। যদি বাতাসে উঠতো তাহলে চায়না থেকে বাংলাদেশ অনেক কাছে, ইতালি থেকেও বাংলাদেশ কিন্তু কাছে, তো অনেক আগেই চলে আসতে পারতো। এটা একটা বাহনের প্রয়োজন, একজনের হাত থেকে আরেকজন, আরেকজনের হাত থেকে আরেকজন। এটা কিন্তু প্লাস্টিকের উপরে অনেক দিন বেঁচে থাকতে পারে, একটা মেটালের উপরে অনেক দিন বেঁচে থাকতে পারে। তো আমাদের মেটাল টাচ করা, তারপরে প্লাস্টিক টাচ করা, আমরা, হ্যাঁ, অনেকে দেখেন ইদানিং কিন্তু একজন একটা সিগারেট খেয়ে আরেকজনকে দিচ্ছে না, এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে, বাট একই কাপে আবার দুজনে চা খাচ্ছে, এক কাপে চা খাওয়ার পরে ওই কাপটাকে আবার সুন্দর করে ধুয়ে চা দিচ্ছে। আপনি তো জানেন এই ভাইরাস 70 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা যদি 35 মিনিট ফুটানো হয় তাহলে এই ভাইরাসটা মারা যায়, অথচ কী করলেন, একটু গরম পানিতে চুবানি দিয়ে আমরা আরেকজনকে আবার সেই কাপে চা দিচ্ছি। যদি এইটাও আমরা করি তাহলে আমরা এই ভাইরাস থেকে কোনোভাবেই মুক্ত হতে পারি না। এবার দেখেন, তাহলে আমি বললাম কি, গোসল করেও হবে না, হাত ধুলেও হবে না, মাস্ক পরেও হবে না, তাহলে আদৌ কি হবে? এখন তাহলে নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভাবতে শুরু করেছেন যে বড় বড় ডাক্তাররা যেখানে এত কিছু বলতেছে, উনি একজন চুনুপুটি কী বলতেছে? ইতিমধ্যে হয়তো অনেকে বলতে শুরু করেছেন যে একটা নেগেটিভ লোক। হ্যাঁ, আমি নেগেটিভ বলছি, কিন্তু এখন পজিটিভটাও আপনাদেরকে বলে দিচ্ছি। পজিটিভ হলো একটাই, সেটা হলো আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। হ্যাঁ, আমি হ্যান্ডশেক করলাম না, ওই যে বললাম আমি হ্যান্ডশেক করে না করে আমি আক্রান্ত হতে পারি, আমি হ্যান্ডশেক করলাম না, হঠাৎ করে এসেই বললাম ভাই আপনার মোবাইলটা একটু দেন তো, আপনি আমার সাথে হ্যান্ডশেক করলেন না, দূর থেকে আমার মোবাইলটা আপনি নিয়ে আপনি একটা ফোন দিলেন, এই মোবাইলটা এতক্ষণ আমার হাতেই ছিল, আমার হাতে যদি ভাইরাস থাকে এই মোবাইলটার ভিতরে আছে, সেই ভাইরাসটা আমি কিন্তু অটোমেটিক্যালি আপনার হাতে দিয়ে দিলাম, আপনিও নিয়ে নিলেন। তো হ্যান্ডশেক করার কী প্রয়োজন আছে? আমি একটা জায়গায় টাচ করেছি, আপনি এসে ওই জায়গায় টাচ করলেন, হ্যান্ডশেক করার কী প্রয়োজন আছে? হ্যান্ডশেক করলেই যে হবে না, হ্যান্ডশেক থেকে বিরত থাকলেই যে হবে না, এরকমের নয়, আমাদেরকে এই বিষয়গুলো থেকেও দূরে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস কি, বাংলাদেশ এত জনবহুল একটা দেশ, আমরা চাইলেও একজনের সংস্পর্শ থেকে আরেকজন বেঁচে থাকতে পারবো না, এভাবে যদি আমরা এক জায়গায় থাকি যত চেষ্টাই করি না কেন, সেক্ষেত্রে আমাদেরকে মেনে চলতে হবে একটাই রুলস, সেটা হলো এই যে লকডাউন, এই লকডাউনটাকে আমাদের স্বাগত জানাতে হবে। এখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই, সেনাবাহিনী নামানোর কোনো প্রয়োজন ছিল না, যদি আমি আপনি আমরা যদি সচেতন থাকতাম। সেনাবাহিনী কী? সেনাবাহিনীও তো মানুষ ভাই, সেনাবাহিনী তো আর কোনো পরি নয়, বা সেনাবাহিনী তো কোনো এই এন্টি করোনা নয় যে তারা তাদেরকে করোনা ধরবে না, সেনাবাহিনীও যদি অসচেতন হয় তাদেরকেও করোনা ধরবে, তাদেরকেও সাথ দিবে না। সুতরাং আপনি আমি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কনসাস হব, আমরা সেপারেট থাকতে চেষ্টা করব। আজকে দেখেন আগামীকালকে 26শে মার্চ ছুটি আছে, বেশ সবাই শুরু করে দিয়েছে যার যার বাড়িতে যাওয়া, কত বড় একটা বিপদ আপনি করতে যাচ্ছেন। আপনি, হ্যাঁ, আপনি সুস্থ মানুষ, আপনি সম্পূর্ণ একজন সুস্থ মানুষ, আপনি চলে যাচ্ছেন বাড়িতে, আপনার বাড়ি এখান থেকে মনে করেন 300 কিলোমিটার দূরে, ওখানে আপনাকে যেতে আরও 4-5টা গাড়ি চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা গাড়িতে প্রচুর পরিমাণে ভিড়, যে কোনো একজনের যদি ওই ভাইরাসটা থাকে, আপনি কিন্তু এটাকে, সুস্থ মানুষ ঢাকা থেকে রওনা করলেন, বহন করে নিয়ে গেলেন ভাইরাস আপনার বাড়িতে, আপনি আপনার মাকে ভালোবেসে কি আসলে ভাইরাসটা গিফট করলেন তাকে? আপনি আপনার আদরের সন্তানটাকে ভাইরাস গিফট করলেন? আপনি আপনার ভাই বোনকে, আপনার প্রতিবেশীকে ভালোবেসে ভাইরাসটা গিফট করলেন? একবারও কেন বুঝতেছি না ভাই, আমরা বাড়িতে যাওয়া মানেই কিন্তু বিপদ আরও বাড়িয়ে দেওয়া, বিপদটাকে কমিয়ে দেওয়া নয়। আপনি যেখানে আছেন সেখানেই ভালো থাকেন, সেফ থাকেন, মানুষের থেকে একটু দূরে থাকেন, তাহলেই কিন্তু এই ভাইরাস থেকে আমরা মুক্ত পেতে পারি। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, হিন্দু ভাইরা তারা যে প্রত্যেকেই
প্রত্যেকেরই সৃষ্টিকর্তা কিন্তু একজন, যে যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এবং যে যার মতো করে সেফ থাকবো, একজন আরেকজনের ডিস্টেন্সটাকে মেনে চলব। আমরা যদি রাস্তায় বের হই, যত চেষ্টা করি চাইলেও আমরা কিন্তু এই যে 1 মিটার দূরত্ব থাকতে পারবো না। চাইলেও একজন যদি হাত বাড়াই দেয়, আমি হাত না মিলাইলাম, কিন্তু অন্য কোনো না কোনোভাবেই কিন্তু সংক্রমিত হতেই পারি। সেক্ষেত্রে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যে যার বাড়িতে থাকেন, যে যেভাবেই আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।